সংসারে বইয়ে একটা কর্তব্য, কর্তব্য সব ঠিক আছে, এবার কর্তব্য করার জন্য আনুষঙ্গিক লোক লাগে না? ছাড়বে না, পূজারে কোনোভাবে ছাড়বে না। মুখে দাও, মুখে দাও, মুখে দাও। হ্যাঁ, কটা ডিজাইনটা তোমরা একটু দেখো, এত সুন্দর। তো এই সয়াবিন আমি অনেকগুলো নিয়েছি। ফাইনালি আমরা বাড়িতে ঢুকে গেছি, ঢুকে আমাদের ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন সমস্ত জামা কাপড় বের করতে হবে, করে সব ওয়াশিং মেশিনে কাচারগুলো দিতে হবে, হাতে কাচারগুলো সব বের করে রাখতে হবে। প্রচুর টায়ার্ড আর প্রচুর কাজ, আমি শুধু চোখে দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না। এখন সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো বেডশিটটাকে চেঞ্জ করতে হবে। যাওয়ার আগে আর চেঞ্জ করিনি, দুই চার দিন তো এমনি পাতা ছিল, এখন চেঞ্জ করে তারপরে শোবো। এটাই ভালো, তোমার তোর বন্দে ভারতের ভিতরে সব কিছু আছে, কোনো অসুবিধা নেই। পায়খানা বাথরুম তো ভালো না, সব ঠিক আছে। এখন বাবু এসছে, রাতের বেলা মা অনেক কিছু রান্না বান্না করেছে, সেই সমস্ত নিয়ে তাই তোর লুচিগুলো খুব খুশি। পূজা এসছে, মামাকে পেয়েছে অনেকদিন বাদে, মামাকে একটু উমা দিয়ে দেওয়া হচ্ছে, দেখছি আয়নায় খালি দেখছে নিজেকে, দেখো এরকম কদিন চলবে, কদিন নিজেকে দেখা। হ্যাঁ, ইস ইস পড়ে যাবা, দুধুর ভেতরে পড়ে যাবা, আসো দুধ খেয়ে নাও, অনেকক্ষণ খাবো। হ্যাঁ, না 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 না, দুধ খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর অনেক গল্প খাবো। ছাড়বে না, পূজারে কোনোভাবে ছাড়বে না, আর পূজাও যেতে চাইছে না। আমি বললাম চলে যা, আবার দৌড়ে এসে কাঁধ ধর 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 করতে, টাকলু বেলে, টাকলু বেলে মাথাটা ফাটিয়ে দে। কি হলো, কি কি হয়েছে, মানা নামো নামো, এই তো এই তো এই তো, হয়ে গেছে হয়ে গেছে, বাড়ি যাবে না। এই কি বলছে, চাই কি, বালিশ নিয়ে আসো, বালিশটা নিয়ে আসো তো, আমি ঘুম পাড়িয়ে দাও। মামামকে বলো, মামাম তুই আজকে থাক, একে আমার সাথে ঘুমা। ওরে কি খুশি রে, যেই বলেছি মামামকে বলো আজকে থাক, আজকে একসাথে ঘুমাবো। ও এক এক মুখে লাভে গলা জড়িয়ে, থাক পুজো থাক, আজ থাক, আজ থাক, বাবু চলে যা, বাবুকে বল যেতে, কালকে কালকে যা, না না আগে জন্য তো থাকলি না, ওই যে বালিশ বালিশ। পূজা আর বাবু দুজনেই চলে গেছে, পূজাকে থাকতে বললাম থাকলো না। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এখানে আমার পুরী ট্রিপ শেষ হচ্ছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। দেখতেই পাচ্ছ, একটা টাকলু বাচ্চাকে কোলে নিয়ে একটা মজাদার ব্লগ শুরু করতে যাচ্ছি। ও মাম্মা তোমার হেয়ার কই, হেয়ার কই, কিচ্ছু বলবে না, ওই দেখো আগে ছোট উঠে যাচ্ছে, ক্যামেরার সামনে আসছে না, এই সমস্ত শুরু করেছে। আর বাড়িতে এসে আমি যা শুরু করেছি, বাপরে বাপ, বাজার ঘাট থেকে শুরু করে জামা কাপড় কাচা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমি চোখে মুখে পুরো অন্ধকার দেখছি। তিন মাস, মানে তিন মাস মনে হচ্ছে তিন দিনের কাজ, আমার তিন মাস যেন বাড়িতে নেই। তো যাই হোক, ব্লগটা তো শুরু করি, বাজার পাঠিয়েছি উজ্জ্বল থাকে, কী কী বাজার ঘাট করে, কী কী রান্নাবান্না করি আর কী কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা সবাই শেষ করছি। এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, এই যে এই ডালটা রান্না করার জন্য। এখন ঘরের ভেতর মোবাইল চালিয়ে দিলে অনেকগুলো কাজই আমি কিন্তু করে নিতে পারি, আগে থেকে অনেক ভালো হয়ে গেছে। এখন আর টেনশন নেই আমার যে ও আমাকে ডিস্টার্ব করছে, কাঁদছে, পাখার নিচে বসিয়ে দিয়েছি, কাঁদুন দিয়েছে, কি আর করবে বলো। এরপর থেকে আস্তে আস্তে সত্যি বলেছে কি, ওকে ভগবানের গান শোনাবি, তারপর গোপাল ভাঁড় শোনাবি, যাতে বুদ্ধি বাড়ে। আমি তো এখনো তো বোঝে না, গোপাল ভাঁড় তো বাংলায় হয়, ইংলিশ কাঁদুন এগুলো সমস্ত চালিয়ে দিতে, ওর মতো চুপচাপ বসে বসে দেখবে, শিখবে, আর আমি বসে কাজগুলো করবো। সাত আট দিন পর হাতে হাতা খুন্তিটা পেয়ে নিজেকে বাড়ির শেফ গিন্নি মনে হচ্ছে। যাই হোক, চটপট করে রান্নাটা করে নিতে হবে, যা গরম বাপরে বাপ, রান্নাঘরে একটু দাঁড়ানোর জন্যে। আর ওদিকে লিটিল গোল্ডটাকে একা রেখে এসেছি। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো অনেকেই জানো না যে লিটিল গোল্ড ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, ওর মানে ব্রেনটা ভালোভাবে গ্রোথ করছে। ও একা একা এখন খাটের উপর থাকতে পারে, কার্টুন চালিয়ে দিলে কার্টুন দেখে, গান চালিয়ে দিলে গান দেখে, খুব সুন্দর হিন্দি গানের পোকা হয়েছে, আর খুব সুন্দর কোমর টোমর দুলি নাচ টাচ পারে। খুব তাড়াতাড়ি সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের গোপুদা বাজার থেকে নিয়ে এসে জ্যান্ত কাতলা মাছ। কাতলা মাছ খেতে আমার খুব একটা যে ভালো লাগে তা কিন্তু নয়, কিন্তু পুরীতে গিয়ে যা খেয়েছি আগডুম বাগডুম, তার থেকে ভাবলাম থেকে একটু কাতলা মাছের ঝোল খাই। ভেবেছিলাম ঝোল বানাবো, কিন্তু আর ঝোল বানানো হয়নি, ভাজাই খেয়েছি। আর এখন চলো লিটিল গোলকে খাটের উপর রেখে এসেছি। মেয়েটা না আস্তে আস্তে বড় হচ্ছে, খাটের উপর চুপচাপ রেখে আসলে চুপচাপই থাকে, কোনো ডিস্টার্ব করে না। আর এই গরমের ভেতর রান্না করতে দাঁড়িয়ে আমার মাথার মধ্যবিন্দু থেকে পায়ে নিম্নবিন্দু পর্যন্ত একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মনা তুমি কি করছো,
তুমি টিভি দেখছিলে? আরে টিভিটা বন্ধ হয়ে গেছে, ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, যে আমার একটা কল এসছে, ব্যাস। ও কতক্ষণ ধরে খাটের উপর একা একা খেলছে আমার সোনাটা। দেখতে পাচ্ছি এখন পৌনে দুটোর কাছাকাছি, আমার স্নান ধান হয়ে গেছে, এখন দিতে হবে পুজো। দেখতে পাচ্ছ পছন্দ করে লিখে বল ঘুমাচ্ছে, পুরীতে গিয়ে আমাকে অনেকখানি ট্যান হয়েছে, তোমরা দেখে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো। আরে বাবা, তোমাদের লিটিল গোলটা আমাকে ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ, ভিডিওটা চলছে। আসো আসো, আস্তে আস্তে আমাকে দেখাও, আমাকে দেখাও, এখানে দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভিডিও করে দাও। তো এখন আমি যাচ্ছি, এই যে আমার একটা এখানে ওটাকে কি বলে পাপোস ছিল, ওটার উপরে লিটিগুলো পটি করে দিয়েছি, ওটাকে ধুয়েছি, ধুয়ে এখন ওটাকে বারান্দায় মেলে দেবো, জলটা ঝরে গেছে। বাবা কি কষ্ট যে হয়েছে এটা কাস্তে, আমি শুধু জানি কি এটা কি। হ্যাঁ, ও বাবার পায়ের শব্দেই বলে কি বাবা, তাই উনি বলছে টান। এখন কি ঘুমাবে তুমি সন্ধ্যেবেলা? তো সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে, ভাজ কফি দেয়, শুনতে পাচ্ছ? সন্ধ্যেবেলা বউ এক কাপ কি চা দেয়, কফি দেয়, বউ সন্ধে দেয় না, বউ জামা কাপড় তোলে না, বউয়ের আর কোনো কাজ নেই, বড় ঘরে ঢুকবে আর হুজুম স্যার কি হুকুম স্যার, ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, এইসব করবো, তাই তো? পুরী এত বড় একটা ট্যুর করে আসলাম, ওই পর্যন্তই হেল্প, কালকে রাত পর্যন্তই হেল্প, তারপর আর কোনো হেল্প করতে উনি পারবে না। এখানটা এসছে তোমাদের গোবিন্দর অ্যাকোয়াগার্ড, কি কোম্পানি বললে যেন গোবিন্দ, ভালো হবে কোম্পানি, ও কিনেছে অনলাইন থেকে নিয়েছে, তো যাই হোক লাগিয়ে দেখুক। আমাকে এনাকে বারবার ডাকতে হয়, বারবার এনাকে ডাকতে হয় এসে অ্যাকোয়াগার্ড ঠিক করার জন্য, আর প্রত্যেকবার 2000-3000 নিচে কথা বলে না, তাই এর থেকে 5000 অ্যাকোয়াগার্ড কেনা অনেক ভালো, নষ্ট হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবে। ছাদে কল বন্ধ করতে, অ্যাকোয়াগার্ডটা লাগানো হবে, ওর এপাশে জল খাওয়ার খুবই অসুবিধা, ওর বলে নয় রান্নাবান্না করতে গেলে আমারও ভীষণ অসুবিধা হয়, ওই জল আবার এখান থেকে পাম্প করো, আবার এক গাদা পড়বে। আর সব থেকে মানে বেস্ট ওর্স্ট পার্ট হলো গিয়ে তোমাদের লিটিল গোল্ডের কলটা এখন টিপতে শুরু করে দিয়েছে, আর ওখান থেকে জল লিক করে, করলে ও আছার কে ওর মাথা মাথা ভাঙার চান্স আছে অনেকটাই। তোমাদের দুষ্টু লিটিল গোল্ডের অবস্থাটা দেখো, ম্যাগি জল সব এর ভেতরে ঘুটেছে, ঘুটে এখানে ফেলেছে, এখানে ফেলেছে, সব জায়গা ফেলে ওকে যদি একটু দেখাতে পারতাম, বডিটা দেখাতে পারছি না, মুখে হাতে কানে মাথায় সব জায়গায় এইভাবে ম্যাগিটাকে লাগিয়েছে। এখন এক্স্যাক্টলি বাজে তোমাদের 9:45 কাছাকাছি, দেখতেই পাচ্ছ খাটটার অবস্থা কি পজিশন, মানে এটা মনে হয় আমার মনে হচ্ছে আরো 2 সপ্তাহ আমার লাগবে এই খাটটা ক্লিন করতে, সবার আগে ট্রলিটাকে পরিষ্কার করতে হবে, কারণ ট্রলির চাকাটা তোমাদের গোপুতা যে সমস্ত জিনিসের ভেতর নিয়ে এসছে আমি আর বলতে পারছি না, আর উনি তো ওই সমস্ত 50,000 জিনিসপত্র পাড়িয়ে সেগুলোর উপর দিয়ে হটতে খুব পছন্দ করে, তো যাই হোক এটা পরিষ্কার করতে হবে। আর যা যা গিফট নিয়েছিলাম চলো তোমাদের সাথে একটু টুকটুক করে শেয়ার করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে হলো লেহেঙ্গা, এটা হলো ঠাকুরের লেহেঙ্গা, মানে আমাদের এই বাড়িতে যে ঠাকুর রয়েছে সেসব ঠাকুরের জন্য এই লেহেঙ্গা কিনেছি। প্রতিকটা ডিজাইনটা তোমরা একটু দেখো, এত সুন্দর কি বলবো, আমার চোখটা জাস্ট এখানে গিয়ে আটকে গেছে। তো এই ব্লু কালারটা আনা হয়েছে, তারপর এখানে একটা ইয়েলো কালার রয়েছে ঘরে লক্ষ্মী সরস্বতীর, আর এখানে আরেকটা রয়েছে যে লাল কালারের লেহেঙ্গা, একটা রয়েছে এরকম কালারের লেহেঙ্গা, এখন দেখা যাক কোনটা কাকে পরানো হয়। তার পাশাপাশি এখানটায় রয়েছে আমার ঘরের যে গোপাল রয়েছে, গোপালের জন্য দুখানা ড্রেস, একটা রয়েছে হোয়াইটের ওপর আরেকটা রয়েছে তোমাদের এই কালারটা, এইটা এত সুন্দর এত কিউট, পরালে খুব সুন্দর লাগবে। আর তার সাথে ওর মাথার এই মুকুটটা ছিল না, এই একটা মুকুট নিয়ে এসেছি, ক্রাউন আছে ছিল না মানে কি, মানে আরেকটা নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এক রকমের সয়াবিন, এটা কিন্তু পুরীতেই একমাত্র আমি দেখলাম যে এই সয়াবিন পাওয়া যায়, মানে কেমন দেখতে পাচ্ছ ব্যাটটা তোমাদের ভালোভাবে ক্লোজে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে, এরকম গোল গোল মানে সয়াবিন, নর্মাল যে সাইজের সয়াবিনটা হয় নট লাইক দ্যাট, এটা একটু বড় বড় সাইজের সয়াবিন, তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে, আমি পুরীতেই ফার্স্ট দেখলাম, এর আগে আমি আর কোথাও দেখিনি। ইভেন তোমরা ফলো করলে দেখতে পাবে আমুল ব্র্যান্ডেরও এটা রয়েছে, বাট এটা নিয়ে আমার কনফিউশন ছিল, পুরীতে কিন্তু এগুলো পাওয়া যায়। তো এই সয়াবিন আমি অনেকগুলো নিয়ে এসেছি যে সবাইকে ভেঙে ভেঙে দেবো, সবাই বাড়িতে রান্না করে করে আমার রিভিউ দেবে যে এগুলো কেমন খেতে, গোবিন্দ অনেকগুলো নিয়ে এসছে সয়াবিনের প্যাকেট। এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি বিছানার চাদর, এখানটায় প্রায় 7টা 8টা 7টা মতন বিছানার চাদর নিয়ে এসছি, এগুলো তো এগুলো সমস্ত রিলেটিভদের দেওয়ার জন্য নিয়ে এসছি। এই কালারটা আমার কাছে ভীষণই ব্রাইট লেগেছে, এই যে এই কালারটা, তো এই কালারটার সংখ্যায় বেশি, তো এখান থেকে অলরেডি একটা গিফট দেওয়া হয়ে গেছে তোমাদের গোপুদা নিয়ে গেছে, বাকি যেগুলো রয়েছে এগুলো সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
Okay, got it. So you don't have any alternative, right? Okay. Thank you. রান্না করে আজকে সব পুরো ঘন্টা হয়ে রয়েছে। আগেরবারে যে পুরীতে গেছি না, পুরীতে গিয়ে কি হয়েছে, পুরীতে এখানে টাকা তুলতে ঢুকেছে, ঢুকলে প্রথমে ট্রানজাকশনটা ফেলে দিয়েছি। তারপর এক্সিডেন্টে কমপ্লেন করতে হয়, তারপর এটা হয়। আমরা তো জানি না, আমরা জানছি 24 ঘন্টার ভেতর টাকা ফেরত আসবে 48 ঘন্টা। তো টাকা না আসার পর পরে গোবিন্দ কোথা থেকে শুনেছে, জেনে জেনে তারপর বললো না এভাবে হবে না, কমপ্লেন করতে হবে এক্সিস ব্যাংকে, তাহলেই টাকাটা আসবে, নাহলে টাকাটা আসবে না। তারপর কমপ্লেন করা হচ্ছে, এখন বলছে 5 দিনের মধ্যে টাকাটা আসবে। তো আজকে দুপুরে একটা স্পেশাল জিনিস রান্না করেছি, সকাল থেকে আমি ব্লগটা চালু করতে পারিনি, আর এই কয়েকদিন এরকমই যাবে, কারণ প্রচুর তোমরা কমপ্লেন করছো যে প্রিয়াঙ্কা দি ডেলি ব্লগিং ফিডে এরকম অনেকদিন আগেকার এক সপ্তাহ আগেকার ব্লগ দেখলে দেখতে ভালো লাগে না। তো তার জন্য ভেবেছি এই কদিন টুকরো ব্লগই যেগুলো শুট করা হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তোমাদের বিকেল বলে একটা সুন্দর জামা পড়েছে, ওটা দিয়েছে পছন্দিতা। আর এখানে দেখতে পাচ্ছ এই সয়াবিনই আমি সব কিনে নিয়ে এসেছি, এইগুলো সবাইকে খাওয়ার জন্য দেব। তো এর রেসিপিটা পরে যেদিনকে আবার করবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি বানতি আর তোমাদের কবিতা খাওয়া দাওয়া করবো। তোমাদের একটা পটি পড়েছে আর তোমাদের কবিতা সেটা ফাঁকা যাবে। কি ওটাতে কি আছে, কি ওটা কি কি করতে হয়, এটা খুব ভালো কথা। আসার পর থেকে প্রত্যেকে গিফট আলাদা করা, গজা আলাদা করা, এটা যেন আর একটা টাস্ক, এটা সংসারের বইয়ে একটা কর্তব্য। কর্তব্য করার জন্য আনুষাঙ্গিক লোক লাগে না, তুমি শুধু আসবে টাকাটা খাবে আর চলে যাবে, তাহলে আমি কি করে পারবো বলো। তারপর ব্র্যান্ডের অনেকগুলো মানে 4-5টা ভিডিও আমার সেই পেন্ডিং রয়েছে, তারা মানে ফোন করেই যাচ্ছে, ঘুমোতে দিল না, আমারও ঘুমিয়ে গেছে, সাথে লিটল বোর্ডেরও ঘুমিয়ে গেছে। এতক্ষণ মান্ডিকে দিয়ে করলাম, এখন একটা ভিডিও বাকি আছে, কালকে সেটা সানলাইটে করতে হবে। এখন বলছে গিয়ে বাকিদের বাড়িতে দিয়ে আসো, বাপের বাড়িতেও দিয়ে আসতে পারলাম না জিনিসগুলো, এখন যাও না 2-3 দিনের বাড়িতে জিনিসগুলো দিয়ে আসো, তাহলে আমার কাজটা একটু কমে। খেয়ে যাচ্ছে বাদাম বাহার দিয়ে আর একটু ভিডিও করে দিচ্ছে, শুনলো এই না এটা বাকিদের বাড়িতে দিয়ে আসো চলো। পুরী থেকে ফেরার পর থেকে না দুটো পা নিয়ে একটু এক জায়গায় বসতে পারছি না, এত বিজি। ভিডিও ভিডিও করে তোমাদের গপুদের মাথা খেয়ে নিচ্ছে, তোমাদের গপুতে যাচ্ছে আমার করে রেগে, তাই পরে রাজভাঙাতে গিয়ে চিড়ে ভাজা, তোমরা হয়তো জানো না এই চিড়ে ভাজাটা হতো বন্ধে ভারতে চিড়ে ভাজা, এত খাবার দাবার দিয়েছিল তো খেয়ে দিয়ে তো আমরা মানে সেই মানে শেষ করতে পারিনি, তো কিছু কিছু নিয়েছিলাম, তো তার ভেতরে চিড়ে ভাজাটা রয়েছে। তোমাদের গপুদাকে দিয়ে দেখো কি অবস্থা। মনা তুমি ওটা চিড়ে ফেলেছো, ওটা কাকায় জিনিস তুমি কি জানো, তুমি ছিললে কেন ওটা, হ্যাঁ কাকা এদিকে তাকাও, ছিঁড়েছো কেন, কি খাচ্ছ, ওপেন ইওর মাউথ, আ করো ওপেন মাউথ, কি খাচ্ছে গপু দেখো নি তুমি কি খাচ্ছে, টিকটিকে নেদি খাচ্ছে, ই মা এ এই দুজনকে না মানে রেখে আমার একটু শান্তি নেই, অবস্থাটা দেখো দুটোকে পুরো সেম টু সেম দেখতে লাগছে না, দুই কদবেল, ওটা কাকা এর মা রেখে দাও। রেগে যাচ্ছে আমার উপর, বললাম না ওই যে বেশি বেশি করে ভিডিও বানাচ্ছে, কি করবো বাকি। এবারে যে চা বানিয়ে বসিয়েছি, লিকার চা, দুধ চা খাবো না আজকে, যেহেতু নিরামিষ খেয়েছি, তোমরা তো জানো নিরামিষ খাওয়ার পর দুধ চা যদি খাই নিরামিষ এমনিতে আমার হজম হয় না, কেন কে জানে, কিছুই দিই না এক্সট্রা, বাট নিরামিষ হজম হতে যায় না, অনেকেরই আছে এই প্রবলেমটা হয়, তো আমি ওয়ান অফ দেম। তো নিরামিষ এখন খাওয়া দাওয়া করেছে, এখন একটু আদা দিয়ে লিকার চা খাবো, আর মা যেন কি একটা রান্না করে পাঠিয়েছে দেখলাম মুজাল্লার সাথে, তো সেগুলো এখন রাতে খাওয়া দাওয়া করতে হবে। কার একটা বার্থডে ছিল, এই যে কে খাওয়া দাওয়া করেছে কাটাকাটি করেছে আমাকে ডেকেছিল নিচে, আমি আর যাইনি, এটুকু রয়েছে, দেখি কাদেরকে দেওয়া যায়, কে নিয়ে যায়, একটু জল খাইয়ে আসে, অনেকক্ষণ জল খায় না, এটা কিন্তু বাই দ্য ওয়ে মিষ্টি বেজন্য জল রয়েছে, জল খাও বাটা বাটা নো নো না ইয়েস ইয়েস খাও খাও, হাসি তো দেখো, খাও না এদিকে, ধরো এটা ধরো এটা ধরো ধরো, হোল্ড হোল্ড, ওরে রেখে দাও রেখে দাও, এটা খাও
পুরোটা ফিনিশ করবে পুরোটা। হাই গপু, বাবা ওখান থেকে আসার পর ছোট ননদ বড় ননদ ওদেরকে ফোন করা হয়নি, বড় ননদ কাকে ফোন করেছিল, ওর তো সেই রাস্তা দিয়ে আসতে আসতে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে, বমি পায়খানা স্টার্ট হয়ে গেছে, এত ওর মানে খাওয়া দাওয়া করেছে। আর ছদির সাথে এখনো কথা হয়নি, ছদিকে ফোন করতে হবে। ফোন করেছিলে তুমি ছদিকে? এই ছদিকে ফোন করেছিলে গোপো? হলো আনা পুরী থেকে, এটা হলো গাঙ্গুরামের গজা রয়েছে, এই গজাগুলো মানে বলছে ভালো ভালো, তাই বলে এই গাঙ্গুরামের গজা নিয়ে এসছে। আমার তো মনে হয় কাকা বা অন্য কোনো জায়গাতে গজা আনলে ভালো হতো। এগুলো স্পেশালিটি কি বলতো, খুবই লাইট, মানে একদম চিনির গোলা নয়। অন্যান্য মানে গজাগুলো যেমন খেয়েছি আমি, মনে হয় চিনির গোলা শক্ত, বাট এগুলো একটু সফট আছে, আর মানে মিষ্টি ভাবটা খুবই কম। চা চুবিয়ে চুবিয়ে খাচ্ছে দেখো আনাঞ্চ, দেখো কার হাত দেখতে পাচ্ছ, দেখো গরমের ভেতর চুয়ে খেয়েছো, জায়গা খেয়েছো, আসছে আসছে, আন না আন না, ব্যাস মুখে দাও মুখে দাও মুখে দাও। হ্যাঁ ওরে বাবা, চুল কয় দেবো চিঠি এসছে, দেবো চিঠি জিজ্ঞাসা করছে চুল কোথায়, চুল কোথায় মা বলতে পারছে না, চুল কোথায় মা নিয়ে নিয়েছে, চুল মা নিয়ে নিয়েছে, মা নিয়ে নিয়েছে চুল। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো আরও মজাদার এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে। বাই বাই।